হাই, ওয়েলকাম টু মাই স্টুডিও। তো আজকে আমি নতুন একটা পেন্টিং ভিডিও নিয়ে এসেছি। বেসিক্যালি এটা একটা কমিশন পেন্টিং, বাট প্রত্যেকটা পেন্টিং করতে গিয়ে প্রতিনিয়ত আমরা কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করি, নতুন কিছু শিখি, নতুন একটা অ্যাডভেঞ্চার হয়। বিকজ কমিশন পেন্টিং মানে আমি যেটা পছন্দ করি, যেটা এক্স্যাক্টলি ফটোগ্রাফে আছে সেটাই এক্স্যাক্টলি কপি করতে হবে, সেটা না করে আমি ব্যাকগ্রাউন্ড বা কিছু জিনিস চেঞ্জেস করি। তো সেটা আমার কাছে অবশ্যই একটা অ্যাডভেঞ্চার থাকে। তো আমি সেই নতুন আমার যে এক্সপিরিয়েন্স যা কিছু হয়েছে আমি সেটা শেয়ার করব। তো এটা স্টার্টিংটা একই প্রসেস, ফার্স্ট আমার সারফেস প্রিপারেশন, দেন ইমপ্রিম্যাচুরাল লেয়ার, তারপর আমি ড্রয়িংটা করে নিই, দেন ধীরে 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 ভ্যালু অ্যাড করি। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, যে আমি এখন ব্যাকগ্রাউন্ডে একটা পার্পল রেডিশ কালার দিয়েছি, যেটা এক্স্যাক্টলি একটা রেফারেন্সে রয়েছে ওরকম একটা কালার ব্যাকগ্রাউন্ডে। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডে আমি ওটা করি, দেন আমি এটা ভাবি যে না, ব্যাকগ্রাউন্ড কালারটা খুব ইম্পর্টেন্ট একটা কালার, যেটা আমাদের মেন সাবজেক্টটাকে এনহ্যান্স করে। আমি ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট ডিফারেন্টভাবে দিয়েছি। প্রথমে যেটা রেড পার্পল অ্যাড করেছিলাম, দেন আমি সেটা চেঞ্জ করে একটা ডার্ক গ্রিন করি, বাট সেটাও কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন। দেখো, কমিশন ওয়ার্ক মানে এটা না যে মোটামুটি একটা করে দিয়ে দেবো। সবসময় আমি যেটা চেষ্টা করি যে প্রত্যেকটা পেন্টিংয়ে একটা সেলফ স্যাটিসফ্যাকশন হওয়া যায়, প্রত্যেকটা কাজ নিজের জন্য, সেটা অ্যাকচুয়ালি নিজের নিজস্ব পেন্টিং হোক বা সেটা কমিশন পেন্টিং হোক, হোয়াট এভার, বাট পেন্টিংটা সবসময় নিজের জন্য করতে হবে এবং একটা সেলফ স্যাটিসফ্যাকশনটা মাস্ট। তো তারপরে আমি ডিফারেন্ট কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে টেস্ট করতে থাকি, দেন আমি ফাইনালি যেটা যে রেজাল্ট আমি পাই সেটা হলো যে ডার্ক ব্রাউন এই কালারটা ভীষণভাবে এনহ্যান্স করছে, বিকজ দ্য হোল পেন্টিং ইজ ইন ওয়ার্ম কালার, আর এই ডার্ক ব্রাউনটা পেন্টিংয়ের যে স্কিন টোন, যে গ্ল্যামার, সেটাকে আরও এনহ্যান্স করছে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা এই পেন্টিংটা বিশেষ করে করতে গিয়ে আমাকে ভীষণভাবে মানে যে জায়গাটা আমাকে বেশি ভাবতে হয়েছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ ম্যাটার করে, এরকম। তো এইগুলো কখনোই মানে কী বলে আর মিস করা যায় না, ছোটো ছোটো জিনিসগুলো খুব খুবই ইম্পর্টেন্ট পার্ট। দেন দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ইজ যে কালো যে ড্রেসটা আছে, ব্ল্যাক ড্রেস, তো এটা আমি জানি না ড্রেস কী বলে অ্যাকচুয়ালি, অ্যাডভোকেটের ড্রেস। তো সেই ব্ল্যাকটাকে এনহ্যান্স করা এবং তার মধ্যে আলো ছায়ার খেলাটা ভীষণই ইন্টারেস্টিং, যেটা আমার এই পেন্টিংটা করতে ভীষণ ভীষণ মজা লেগেছে। এবং খুব বেশি রিয়েলিজমের উপরে না গিয়ে বেশিরভাগটা আমি কিছুটা ব্রাশ স্ট্রোকস, কিছুটা ব্লেন্ডিং এভাবে আমি করেছি। অ্যাকচুয়ালি আমি ডিফারেন্ট ওয়েতে পেন্টিং করতে ভালোবাসি, কিছু আমার পেন্টিং আছে যেখানে খুব মানে মারাত্মক ব্লেন্ডিং করেছি, যেটা ভীষণ একটা রিয়েলিজমের উপরে কাজ। কিছু পেন্টিং আমি করতে মাঝে মাঝে পছন্দ করেছি, কিছু ব্রাশ স্ট্রোকসের উপরে ছেড়ে দেবো, ভ্যালুর উপরে ছেড়ে। তো এইভাবে ভীষণ ভীষণ এনজয় করেছি এই পেন্টিংটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, এই ব্যাকগ্রাউন্ড এবং এই কালার নিয়ে যে খেলা, এবং আমি যেটা বলতে চাইলাম যে কমিশন পেন্টিং হোক বা যেটাই হোক, নিজের জন্য সবসময় বেস্টটা দিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।